নারায়ণগঞ্জে রূপগঞ্জে যাত্রা শুরু করলো দেশি ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটনের এক্সক্লুসিভ পরিবেশক শোরুম পূর্বাচল শীতলক্ষা ইলেকট্রনিক্স। সম্প্রতি উপজেলার পিতলগঞ্জ ভক্তবাড়িতে শোরুমে উদ্বোধন করেন নারায়ণগঞ্জ এক আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মোর্শেদ। আমন্ত্রিত অতিথি ছিলেন চিত্রনায়িকা মৌসুমী, চিত্রনায়ক আমিন খান, ক্রিকেট তারকা মেহেদি হাসান মিরাজ, অভিনেতা মামনুন ইমন। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক ইভা রিজওয়ানা নীলু ও এমদাদুল হক সরকার, জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক মোহাম্মদ ফিরোজ আলম ও নির্বাহী পরিচালক শহীদুজ্জামান রানা এ সময় উপস্থিত ছিলেন। মধ্যমদের প্রতি জায়গাটা ছোট হয়ে গিয়েছে, গতবার যেহেতু করোনা ছিল।